লিকুইড সয়া লেসিথিনের পারক্সেট ভ্যালু বের করার জন্য আমাদেরকে 5 গ্রাম পরিমাণ স্যাম্পল মেপে নিতে হবে। তারপর আমরা সেটাকে একটা পরিষ্কার কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ঢেলে নিব। দেন আমরা 5 গ্রাম স্যাম্পলের সাথে 30 ml পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড আর ক্লোরোফর্মের সলিউশন অ্যাড করব। এক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড এবং ক্লোরোফর্মের সলিউশনের রেশিও হবে 3:2। দেন আমরা সেটাকে কিছুক্ষণ নাড়িয়ে ডিজলভ করে নেব। অ্যাসিটিক অ্যাসিড ক্লোরোফর্ম সলিউশনের সাথে আমার 5 গ্রাম পরিমাণ লিকুইড সয়া লেসিথিন ডিজলভ হয়ে গেলে আমরা তার সাথে 0.5 ml পরিমাণ স্যাচুরেটেড পটাশিয়াম আয়োডাইড অ্যাড করে দেব। 0.5 ml স্যাচুরেটেড পটাশিয়াম আয়োডাইড অ্যাড করার পর আমরা সেটাকে ঝাঁকিয়ে 1 মিনিটের জন্য রেখে দিব। দেন 1 মিনিট অতিক্রম হয়ে গেলে আমরা স্যাম্পল ফ্লাক্সে 30 ml পরিমাণ ডিস্টিল ওয়াটার যোগ করে দেব। 30 ml পরিমাণ ডিস্টিল ওয়াটার অ্যাড করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্যাম্পল ফ্লাক্সের মধ্যে ইন্ডিকেটর হিসেবে 0.5 ml স্টারস সলিউশন অ্যাড করে দেব। 0.5 ml স্টারস ইন্ডিকেটর অ্যাড করার পরপরে আমাদেরকে টাইট্রেশন শুরু করে দিতে হবে। এক্ষেত্রে আমরা টাইট্রেশনের জন্য 0.01 নর্মাল সোডিয়াম থায়োসালফেটের দ্রবণ ইউজ করব। টাইট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আমরা সরাসরি ক্যালকুলেশনে চলে যাব। ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি পারক্সাইড ভ্যালু ইকুয়াল টু স্ট্রেংথ অফ সোডিয়াম থায়োসালফেট 0.01 ইন্টু টাইট্রেশন ভলিউম ইন্টু 1000 ডিভাইডেড বাই ওয়েট অফ স্যাম্পল 5। পারক্সাইড ভ্যালুর যেই ইউনিটটা হচ্ছে সেটা হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট অক্সিজেন পার কেজি। তো এভাবেই আমরা ল্যাবরেটরিতে লিকুইড সয়া লেসিথিনের পারক্সাইড ভ্যালু বের করে থাকি।